নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা ছবি দেখে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো আমি কিন্তু তেলকইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তেলকইয়ের রেসিপি তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে আমি কিভাবে তৈরি করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তেলকইয়ের রেসিপি করতে লাগবে কই মাছ বাজার থেকে কই মাছ এনে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছ কিন্তু আগের থেকে ম্যারিনেট করে কিংবা কিছু করেই রাখতে লাগবে না ভাজার আগেই নুন হলুদ মাখিয়েই ভেজে নিতে লাগবে আমার চ্যানেলে কিন্তু এর আগেও তেলকইয়ের রেসিপি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি বাজারে নতুন কই মাছ দেখে আবারও ভাবলাম আরও একবার তোমাদের সাথে তেলকইয়ের রেসিপি শেয়ার করি মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি এখানে কিন্তু মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি আর প্রথম থেকেই একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি যাতে পুরো মাছটাই ভাজা হয়ে যায় মাছটা ভাজার পরেও কিন্তু ওই মাছের তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তেল তেলকৈয়ের রেসিপিটা তৈরি করেছি আমি কিন্তু একবারে অনেক তেল ব্যবহার করি না এর আগেও আমি বলেছি তেল তো শরীরের পক্ষে খুব একটা বেশি ভালো না এই কারণে সবসময় চেষ্টা করবে তোমরাও অল্প তেলেই রান্না করতে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সাথে অল্প তেলে রেসিপি খুব টেস্টি কিভাবে তৈরি করে শেয়ার করা যায় তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাস্কগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তেলকই রান্নার জন্য মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভেজে নেব না হালকা ভাজা হলে পরে কিন্তু নামিয়ে নেব দেখো প্রথমে চারটে মাছ ভেজে নেওয়ার পরে পরে কিন্তু ওই তেলের মধ্যে আরও দুটো মাছ আমি ভেজে নিলাম মাছগুলোকে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতটা ভেজে নিচ্ছি তোমরাও যখন তৈরি করবে ঠিক এই রকমভাবেই ভেজে নেবে আলাদা একটা বাটিতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তোমরা যারা বাটা মশলা ইউজ করো তাদের জন্য কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই আমি যেহেতু গুঁড়ো মশলা দিয়ে দেখাচ্ছি আর বেশিরভাগ ফ্যামিলিতেই এখন বাটা মশলার থেকে গুঁড়ো মশলাটাই বেশি ইউজ করে তার জন্য গুঁড়ো মশলাটাকে কিভাবে বাটা মশলার মতো তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাচ্ছি আরেকটা জায়গায় মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আদা আর টমেটো আদা দিয়েছি এক ইঞ্চি আর একটা আস্ত টমেটো দিয়েছি মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিলাম টমেটো আর আদার পেস্টটা টমেটো আর আদার পেস্টটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে দেয় তেলটা ছেড়ে দেওয়া অবধি না কষিয়ে নিলে আদার কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এই সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্টটাকে গুঁড়ো মশলার পেস্টটা দিয়েও কিন্তু অনেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে যে কোনো রান্নার মশলা যত বেশি কষিয়ে নেবে রান্নার টেস্ট কিন্তু ততই বেশি বাড়তে থাকবে এরপর তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর সাথে দিয়ে দেব সামান্য একটু নুন তোমরাও যখন বাড়িতে এইভাবে করে তৈরি করবে তেলকয়ের রেসিপি তখন চেষ্টা করবে সব সময় মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই পুরো রেসিপিটা করে নেওয়ার জন্য মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাবে তোমরা মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে সেই সময় দিয়ে দেব সামান্য একটু জল তেল কই রান্নার জন্য খুব বেশি কিন্তু জল আমরা ব্যবহার করব না মাছগুলো সেদ্ধ হতে যতটুকুনি জল লাগে ততটা পরিমাণেই কিন্তু আমরা এখানে জল ব্যবহার করব। মশলা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছ এবার কিন্তু দিয়ে দিলাম আমি সামান্য একটু জল জলটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ কিন্তু মাছগুলো তোমরা দিয়ে দেবে না দেখো জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠছে এরপরেই এর মধ্যে দিয়ে দেব মাঝগুলো। মাছগুলো মাছগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর ফলে মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু একদম টেনে যাবে কারণ তেলকই তোমরা সকলেই যেন ঝোল রেখে খাওয়া যায় না তেলকই একদম সামান্য ঝোলেই কিন্তু খাওয়া হয় পাঁচ থেকে সাত মিনিট ধরে মাছগুলো ফুটে ওঠার পরে আমার কিন্তু এখানে রেসিপিটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করবার জন্য আমি আশা করব তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই রকমভাবে তেলকয়ের রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে দেখো তিন থেকে চার মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি কাঁচা সর্ষের তেল কাঁচা সরষে তেলের যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটাতেই কিন্তু মাছটা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে আজকের রেসিপির ভিডিওটা কিন্তু প্রায় শেষের মুখে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা রেসিপিটা কেমন হয়েছে একবার কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাও টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব তোমাদের কাছে আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপির ভিডিওটা ভিডিওটা শেষ করার সময় বলছি দেখতেই পাচ্ছ তোমরা কতটুকুনি ঝোল কিন্তু আমি এর মধ্যে রেখেছি তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো বাই বাই বন্ধুরা